আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউর বিষয়বস্তু হচ্ছে ক্লিন ফেস জেল। ক্লিন ফেস জেল কেন ব্যবহার করা হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটি ঔষধ বা জেল ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ঔষধটা বা জেলটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের জেল বা ঔষধ ব্যবহার করা উচিত নয়। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। ক্লিন ফেস জেল, এর মূল উপাদান হচ্ছে ক্লিনডামাইসিন ফসফেট এবং ট্রেটিনিন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্লিন ফেস জেল তৈরি করে, যার দাম 15 গ্রাম, টিউবের দাম 151 টাকা। এখন আমরা জানব ক্লিন ফেস জেল কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। ক্লিন ফেস জেল ত্বকের ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। মাত্রা বা ব্যবহারের নিয়ম: ঘুমানোর আগে সাবান ও মৃদু গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। হাতে আঙ্গুলের সাহায্যে জেলটি মুখের ত্বকে আলতোভাবে ঘষে লাগাতে হবে। সকালে মুখের ত্বকে জেল প্রয়োগের পর সানস্ক্রিন ক্রিম প্রয়োগ করতে হবে। সারাদিন 2 থেকে 3 বারের বেশি মুখ ধোয়া উচিত নয়। সানস্ক্রিন ক্রিম প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। শিশুদের ক্ষেত্রে 12 বছরের কম বয়সী রোগীদের এই জেলটি ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থায় স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই জেলটি ব্যবহার করা যাবে। পার্শ্ব প্রতিক্রিয়া: চুলকানি, ত্বকের শুষ্কতা, কাশি, সাইনোসাইটিস, ডায়রিয়া, এসব পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিন ফেস জেল ব্যবহারের ফলে হয়ে থাকে। তবে বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে সব সময়ই ঘটে তা নয়। কোনো কোনো সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আবার কোনো সময় নাও হতে পারে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। সতর্কতা: নাক, ঠোঁট ও ক্ষত স্থানে এই জেলটি ব্যবহার করা উচিত নয়। জেলটি ব্যবহারের পর সূর্যের আলো থেকে দূরে থাকা ভালো। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কোনো ওষুধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।